বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে ছাড় পায়নি পৌর থেকে যুবক কিশোরও। এবার কোভিড-19 আক্রান্ত হয়েছে পেরুর সবচেয়ে ছোট শিশু। সময়ের আগে জন্ম নেওয়া শিশুটির নাম জর্জিটো। আরো জানাচ্ছেন চন্দনী চন্দ্রা। পেরুতে করোনা ভাইরাস নিয়ে মানুষের মাঝে আশা জাগিয়েছে সময়ের আগে জন্ম নেওয়া এক অবিশ্বাস্য শিশু। শিশুটির নাম জর্জিটো। প্রি ম্যাচিওর শিশুটি করোনা পজিটিভ নিয়ে জন্ম নেয় এবং করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে ওঠে। বেবি জর্জিটো তার জীবনের প্রথম 4 সপ্তাহ রাজধানী লিমার একটি হাসপাতালে 24 ঘন্টা ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে নিবিড় পরিচর্যায় কাটিয়েছে। মাত্র 580 গ্রাম ওজন নিয়ে 3 মাস আগে জন্ম নেওয়া শিশুটি করোনা ভাইরাস রোগীদের মাঝে আশা জাগানিয়া ভূমিকা রেখেছে। এটি একটি অলৌকিক ঘটনা, আমরা একসাথে রয়েছি। আমার কাছে জর্জিটো হলো প্রেম, আশা ও সর্বোপরি বিশ্বাসের প্রতীক। এই হাসপাতালের সবচেয়ে ছোট বাচ্চা জর্জিটো সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লো। 23 সপ্তাহের গর্ভাবস্থায় করোনা পজিটিভ ও অন্যান্য আরও কিছু অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তার মা। জর্জিটো জন্মগ্রহণ করেছিলেন জুন মাসের মাঝামাঝি সময়ে। পেরুতে মহামারী ছিল সে সময়ে সর্বোচ্চ অবস্থায়। প্রায় 3 মাস চিকিৎসা নেওয়ার পর মা ও শিশু দুজনেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।